বিকল্প জাতীয় সড়ক নির্মাণ নিয়ে উঠছে একাধিক অভিযোগ গত এক বছর আগে বিলোনিয়া থেকে জুলাইবাড়ি পর্যন্ত বিকল্প জাতীয় সড়কের নির্মাণে কাজ শুরু হয় কিন্তু কাজ শুরু হলেও কাজের অগ্রগতি দশ শতাংশ শেষ হয়নি তার মধ্যে চলছে নিম্নমানের কাজ এমনই অভিযোগ উঠে আসছে পরিকল্পনাহীন ভাবে চলছে রাস্তা নির্মাণের কাজ দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী সহ পথচারী ও যানবাহন চালকদের কারোর কোনো হেল দূর নেই প্রশাসন নির্বিকার ভূমিকায় আছে রাস্তা নির্মাণের কাজের পাশে ইঞ্জিনিয়ার যেমন অনুপস্থিত তেমনি প্রশাসনে কোনো আধিকারিককে তত্ত্বাবধান করতে দেখা যায় না যার ফলে একেবারে নিম্ন কাজ চালিয়ে যাচ্ছে সতীশ প্রসাদ নামক কনস্ট্রাকশন কোম্পানি পাশাপাশি পরিকল্পনাহীনভাবে নিজ মর্জি মাফিক কাজ চলছে রাস্তা নির্মাণের কাজ কোন জায়গায় একপাশে ড্রেন কালভার্ট নির্মাণ করা হয়েছে রাস্তা থেকে উচ্চতা বেশি আবার অপরপাশে ড্রেন কালভার্ট নির্মাণ করা হচ্ছে রাস্তা সমান উঁচু ড্রেন কালভার্ট নির্মাণের ফলে এলাকাবাসীদের বাড়িঘর একেবারে কালভার্টে নিচে সবকিছু কিছু মিলিয়ে বিকল্প জাতীয় সড়কের নির্মাণের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগের আঙুল তুলছে এলাকাবাসীরা যেখানে মিক্সিংয়ের আনুপাতিক হারে পাথর সিমেন্ট দেওয়ার কথা সেখানে সিকি ভাগও দেওয়া হচ্ছে না একেবারে টিলার মাটি কেটে সেই জায়গাতে নামে মাত্র মিক্সিং করা হচ্ছে পাথর ও সিমেন্ট দিয়ে সে দুই নম্বরে মিক্সিং দিয়ে নির্মাণ করা হচ্ছে বিলুনিয়া ভাইয়া জোলাইবাড়ি বিকল্প জাতীয় রাস্তা তবে মিক্সিং এ কোনো দুই নম্বরে হচ্ছে না দাবি করলেন কোম্পানি মিক্সিং এর দায়িত্বপ্রাপ্ত কর্মী তার দাবি কাজ উন্নত মানের হচ্ছে এদিকে গত বর্ষায় মুহুরিপুর সোনায় রতনপুর সহ জনবিস্তীর্ণ এলাকার জনগণের দুর্দশার অন্ত ছিল না একমাত্র সতীশ প্রসাদ কনস্ট্রাকশন কোম্পানির কাজের বেহাল অবস্থার কারণে বর্তমানে সুখা মরশুম শুরু হতে কাজ যাও শুরু হয়েছে তাও দিনে ডাকাতি চলছে জানিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষজনের বিরো রিপোর্ট সার্চ ইন্ডা